আসসালামু আলাইকুম। আজ 12 জুন 2020। আজ থেকে 123 বছর আগে 1897 সালের এই দিনে এতদ অঞ্চলে ইতিহাসের ভয়াবহতম ভূমিকম্প আঘাত হেনেছিল। 1897 সালের 12 জুন ইতিহাসের ভয়াবহতম ভূমিকম্প আঘাত হানে বিকাল 5:15, যার উপকেন্দ্র বা এপিসেন্টার ছিল বাংলাদেশের সীমানার কাছাকাছি তৎকালীন আসাম এবং বর্তমানের মেঘালয়ে। উপকেন্দ্র থেকে কেন্দ্রের গভীরতা ছিল 32 কিলোমিটার, রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 8.1 এবং সর্বোচ্চ তীব্রতা ছিল 10। বাংলাদেশের আয়তনের প্রায় 4.5 গুণ এলাকা জুড়ে এটা অনুভূত হয়েছিল এবং প্রায় 3 গুণ এলাকার সব রকমের স্থাপনা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। সীমাহীন সম্পদের ক্ষয়ক্ষতি সহ মৃতের সংখ্যা ছিল 1542 জন। বেশি ক্ষতিগ্রস্ত এলাকার অনেক বাড়িঘর মাটির সমতলে এবং মাটির নিচে তলিয়ে যায়। নারকেল সুপারি বাগান মাটির নিচে ডুবে যায়। রাস্তা, পুল ও রেল লাইন ধ্বংসপ্রাপ্ত হয়। মাটিকে পানির মতো ঢেউ খেলতে দেখা যায়। মাটির উপর মানুষের দাঁড়িয়ে থাকা অসম্ভব হয়ে যায়। ময়মনসিংহ এলাকার প্রচুর একতলা বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং শতভাগ দোতলা বাড়ি ধ্বংস হয়। মুক্তাগাছা শহর সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত হয়। ঢাকা সহ সমগ্র বাংলাদেশের সকল ইটের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। জেলা জজের বাংলোর উঠানের মাটির ফাটল, কালেক্টরের বাড়ি, বিচারকের বাংলো, বাঁকা হয়ে যাওয়া রেল লাইন, রোমারিতে মাটির তরলায়ন, মাটি ধস, ময়মনসিংহে বিচারকের বাড়ি, মুক্তাগাছার বাড়ির ধ্বংসাবশেষ, মুক্তাগাছার কাঁচা বাড়ি। ভূমিকম্পের আগে ও পরে দিনাজপুরের কান্তজি মন্দিরের ছবি, শায়েস্তাগঞ্জের খোয়াই নদীর উপর সেতু ধস, ঢাকার আরমানি টোলা গির্জা, সিরাজগঞ্জ জুট মিল গোডাউন, ইস্টবেঙ্গল রেলওয়ের ইঞ্জিন ধস, ইস্টবেঙ্গল রেলওয়ের মানসাই ব্রিজ, আসামে ছুঁড়ে ফেলে দেওয়া লোহার পোল। সে ভূমিকম্পের ধ্বংসযজ্ঞের কিছু চিত্র আমরা দেখলাম। আমরা চেষ্টা করি প্রতি বছর এই দিনটিকে স্মরণ করার জন্য। উদ্দেশ্য, বাংলাদেশে ভূমিকম্প সচেতনতা বৃদ্ধি করা। তারই অংশ হিসাবে আজকে আমাদের এই আয়োজন। আমাদের এই আয়োজনে আমি মোহাম্মদ আবু সাদেক, নির্বাহী পরিচালক সেন্টার ফর হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার সাথে আছেন বাংলাদেশের স্বনামধন্য 5টি বিশ্ববিদ্যালয়ের 6 জন অধ্যাপক এবং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের প্রাক্তন মহাপরিচালক। আমি আলোচনা শুরু করার আগে আসুন আমরা আমাদের আলোচকবৃন্দের সাথে পরিচিত হই। প্রথমে আমি পরিচয় করিয়ে দিচ্ছি অধ্যাপক শামীম জেট বসুনিয়া স্যারকে, অ্যাডোবি অফ কনসালটেন্টস এর ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর শামীম জেট বসুনিয়া স্যারকে, প্রফেসর মোহাম্মদ জয়নুল আবেদিন অধ্যাপক মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অধ্যাপক মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয় ভূতত্ত্ব বিভাগ, অধ্যাপক মোহাম্মদ তারিক উদ্দিন অধ্যাপক ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, অধ্যাপক খান মাহমুদ আমানত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, অধ্যাপক রাকিব আহসান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ প্রাক্তন মহাপরিচালক ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। আলোচকবৃন্দের সাথে
আমরা পরিচিত হলাম। এবারে আমরা আমাদের আলোচনা শুরু করতে চাই। আলোচনা শুরুতে প্রথমে আমি যাব অধ্যাপক মাকসুদ কামালের কাছে। অধ্যাপক মাকসুদ কামাল, আপনার কাছে আমার প্রশ্ন, ভৌগোলিক অবস্থান এবং ভৌতত্ত্বগত দিক বিবেচনায় বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি কেমন এবং সেই ঝুঁকি মোকাবেলায় আমাদের করণীয় কী? বস্তুত ভূতাত্ত্বিক ও ভূঘাটনিক কারণে বাংলাদেশ ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। বিগত 200 বছরের ইতিহাসে দেখা যায় বাংলাদেশ প্রায় 8টি বড় ধরনের ভূমিকম্পের মুখোমুখি হয়েছিল। তার মধ্যে 1885 সালের বেঙ্গল আর্থকুয়েক এবং 1918 সালের শ্রীমঙ্গল আর্থকুয়েকের উৎসস্থল ছিল, এদের ইপিসেন্টার ছিল বাংলাদেশের অভ্যন্তরে। বাংলাদেশের চারপাশে এবং এর অভ্যন্তরে বেশ কিছু সিসমিক গ্যাপ আছে। সিসমিক গ্যাপগুলোকে বস্তুত ভূমিকম্পের উৎসস্থল হিসেবে বিবেচনা করা হয়। প্লেট মোশনের কারণে ভূতাত্ত্বিক ফাটল রেখা এবং প্লেট কলিউশন জোনে ভূ অভ্যন্তরে দীর্ঘ সময় ধরে শক্তি সঞ্চিত হওয়ার অঞ্চলকেই বলা হয় সিসমিক গ্যাপ। এই ধরনের অসংখ্য সিসমিক গ্যাপ বাংলাদেশ এবং তার আশেপাশের অঞ্চলে আছে। বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলে রয়েছে ডাউকি ফল্ট, বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে রয়েছে বাংলাদেশ এবং মিয়ানমারের সমুদ্র তীরবর্তী যে বর্ডার সেখানে রয়েছে আরাকান ফল্ট, এবং বাংলাদেশের পশ্চিমে রয়েছে দিনাজপুর থেকে প্রায় 80 কিলোমিটার উত্তরে ইন্ডিয়ান ফ্রন্টাল থ্রাস্টের একটি সেগমেন্ট যেটি ভুটান সেগমেন্ট হিসেবে পরিচিত। এই স্থানগুলো বড় ধরনের ভূমিকম্প জেনারেশন করার মতো সিসমিক গ্যাপ হিসাবে ইতিমধ্যে চিহ্নিত হয়েছে। আরাকান মেগাথ্রাস্টের কারণে বাংলাদেশের ভেতরে যে পাহাড়গুলো সৃষ্টি হয়েছে সেই পাহাড়গুলো ঘেঁষে বেশ কিছু ভূতাত্ত্বিক ফাটল রেখা রয়েছে। এরকম 14টি ভূতাত্ত্বিক ফাটল রেখাকে সিসমিক গ্যাপ হিসাবে বিবেচনা করা হচ্ছে। এই ভূতাত্ত্বিক ফাটল রেখাগুলো বা এই সিসমিক গ্যাপগুলো মাঝারি মাত্রার ভূমিকম্প সৃষ্টি করতে পারে। ভূতত্ত্ববিদ এবং সিসমোলজিস্টদের হিসাব মোতাবেক বাংলাদেশে যে কোনো সময় মাঝারি কিংবা বড় মাত্রার ভূমিকম্প সংঘটিত হতে পারে। আর সেজন্যেই আমাদের কাঠামোগত বা অকাঠামোগত প্রস্তুতি এখনই বাড়ানো দরকার। এই ধরনের প্রস্তুতির মধ্যে দিয়ে আমরা ভূমিকম্প দুর্যোগের ঝুঁকি বহুলাংশে কমিয়ে নিয়ে আসতে পারব। আমরা অধ্যাপক মাকসুদ কামালকে শুনলাম। এবারে আমাদের দ্বিতীয় আলোচক অধ্যাপক রাকিব হাসান। অধ্যাপক রাকিব হাসান, আপনি জানেন বাংলাদেশ ভূমিকম্প প্রবণ দেশ এবং ভূমিকম্প সহনীয় নিরাপদ ভবন নির্মাণের অতি গুরুত্বপূর্ণ হাতিয়ার ন্যাশনাল বিল্ডিং কোড। দেরিতে হলেও আমরা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড 2020 পেতে যাচ্ছি। আপনার কাছে আমি জানতে চাচ্ছি, নিরাপদ ভবন নির্মাণ এবং বিল্ডিং কোড বাস্তবায়ন সম্পর্কিত নতুন কি বিষয়গুলো আমাদের এই বিএনবিসি 2020-এ সম্পৃক্ত করা হয়েছে? 12 জুন উপলক্ষে যে আলোচনা সভায় সেটা অংশগ্রহণ করতে পেরে আমার ভালো লাগছে। 12 জুনের প্রসঙ্গ আসলেই আসামের 1897 সালের ভূমিকম্পের কথা প্রসঙ্গটি চলে আসে। সে প্রসঙ্গে একটি প্রশ্ন খুব বড়ভাবে আসে, সেটা হচ্ছে একই মাত্রার ভূমিকম্প 1897-এর 12 জুনের যে ভূমিকম্পটি হয়েছিল সেটা যদি বর্তমানে আসামেই আবার হয়, সেক্ষেত্রে আমাদের বাংলাদেশে আমরা কতটা ক্ষতিগ্রস্ত হব। কিন্তু খুব বড় একটি ব্যাপার হচ্ছে যে তখন যে ক্ষয়ক্ষতি হয়েছে তার তুলনায় এখন ক্ষয়ক্ষতি বহু বহু বহুগুণ বেশি হবে। এর মূল কারণ হচ্ছে যে আমাদের বিশালভাবে নগরায়ণ হয়েছে, যেটা তখন ছিল না। আমাদের ভবনের সংখ্যা বহুগুণ বেড়েছে এবং অনেক উঁচু ভবন তৈরি হয়েছে। আমাদের পুরো দেশটাই প্রায় শহরে পরিণত হতে যাচ্ছে এবং শহরগুলো আগের থেকে অনেক উঁচু উঁচু ভবন
তৈরি হয়েছে। এবং সবচেয়ে বড় বিষয় যেটা হলো এই ভবনগুলোর অনেকগুলোই ঝুঁকিপূর্ণ এই ধরনের ভূমিকম্পের জন্য। তো এই ঝুঁকি হ্রাস করার মূল যে অস্ত্র আমাদের সেটা হচ্ছে বিল্ডিং কোড। বিল্ডিং কোড মেনে যদি আমরা ভবন করি তাইলেই আমরা ঝুঁকি হ্রাস করতে পারি। কিন্তু একটি কোড থাকলেই চলবে না, যেটা হচ্ছে তার সফল সঠিক প্রয়োগটা প্রয়োজন, যেটা 2006 সালের বিল্ডিং কোডের আসলে সঠিক প্রয়োগটা আমাদের দেশে হয়নি। তার একটা মূল কারণ ছিল যে আমাদের কোনো অথরিটি, যেটা বিল্ডিং কোডে বলা ছিল যে অথরিটি দেখভাল করবে বিল্ডিং কোডের প্রয়োগ, সেটা সেভাবে তৈরি হয়নি বা কোনো অর্গানাইজেশন সেই দায়িত্বটা ওভাবে পায়নি। এছাড়াও বিল্ডিং কোডে কোন ধরনের পেশাজীবী কী ধরনের কাজ করতে পারবে বা তার কী ধরনের যোগ্যতার প্রয়োজন হবে সে সম্বন্ধে বিস্তারিতভাবে আছে। তো ভবিষ্যতের প্রসঙ্গ আসলেই যেটা খুব জরুরি আমার মনে হয় যে আমাদের এই বিল্ডিং কোডের নতুন সংস্করণ প্রতিবার বের করতে আমাদের অনেক সময় চলে যাচ্ছে। এর একটি মূল কারণ হচ্ছে প্রতিবারই এটাকে একটি নতুন প্রজেক্ট হিসাবে নেওয়া হচ্ছে, একটি প্রকল্প হিসাবে নিয়ে সেই প্রকল্পের আওতায় বিল্ডিং কোডের নতুন সংস্করণ তৈরির ব্যাপারটি দেখা হচ্ছে। কিন্তু এটা যদি অন্যান্য দেশে যেটা হয় যে একটি স্থায়ী কমিটি থাকে, একটি স্ট্যান্ডিং কমিটি, যারা নিয়মিতভাবে এই বিল্ডিং কোডের আপডেটের কার্যাবলীগুলি করে, সম্পাদন করে, তো সেই ধরনের একটি স্থায়ী কমিটি বা স্ট্যান্ডিং কমিটির আওতায় যদি বিল্ডিং কোডের এই আপডেটিং, নতুন সংস্করণ প্রকাশনার বিষয়টি দেখা হয়, তাহলে আমার মনে হয় অনেক নিয়মিতভাবে বিল্ডিং কোড প্রকাশিত হতে পারবে। আমরা এতক্ষণ অধ্যাপক রাকিব হাসানের কাছে শুনলাম, এবারে আমি আসব অধ্যাপক খান মাহমুদ আমানতের কাছে। অধ্যাপক খান মাহমুদ আমানত, আপনার কাছে আমার আর দুইটি প্রশ্ন। প্রথমটি, আমরা সহসা আমাদের যে নতুন বিল্ডিং কোড বিএনবিসি 2020 পেতে যাচ্ছি, আমি জানতে চাচ্ছি ভূমিকম্প সহনীয় ভবন নির্মাণের যে অত্যাধুনিক যে বৈজ্ঞানিক যে ইনফরমেশনগুলো আমাদের যে বিল্ডিং কোডে থাকা দরকার, সেগুলো আমাদের যে রিভাইজড বিল্ডিং কোড সেখানে সঠিকভাবে এসেছে কিনা। আর দ্বিতীয় প্রশ্ন, ভূমিকম্প সহনশীল নিরাপদ ভবন নির্মাণে রেইনফোর্সমেন্ট বা রড একটি গুরুত্বপূর্ণ উপাদান। আপনার কাছে আমার প্রশ্ন, ভূমিকম্প সহনশীল বাড়ির জন্য সেই রডের কোনো বিশেষ গুণাগুণ থাকার প্রয়োজন আছে কি না? যদি থাকে, সেই বিশেষ গুণাগুণ সম্পন্ন রড আমাদের বাজারে অ্যাভেলেবল কি না? আসসালামু আলাইকুম। সাদেক ভাইকে ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে বিএনবিসি সম্বন্ধে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। ভূমিকম্পের কথা চিন্তা করি, বাংলাদেশে অতীতে যে সমস্ত ভূমিকম্পের রেকর্ড আছে সেগুলো বিবেচনা করে বাংলাদেশকে চারটা সিসমিক জোনে ভাগ করা হয়েছে। অতীতে যেটা ছিল তিনটা জোন, এছাড়াও আমেরিকান কোড এবং ইউরো কোডের সমন্বয় ঘটিয়ে কিভাবে সিসমিক ডিজাইনের জন্য বিল্ডিং এর উপরে লোড ক্যালকুলেশন করতে হবে সেটা নতুন করে নিয়ে আসা হয়েছে। সিসমিক ডিজাইন ক্যাটাগরির ধারণাটা আমাদের নতুন করে এসছে, যেটা আগে ছিল না। তাছাড়া অন্যান্য আরো অনেক খুঁটিনাটি বিষয়, ভূমিকম্প সংক্রান্ত নতুন নতুন জিনিস আমাদের কোডে এসছে। শুধু তাই না, আপনার ভবনে যে নির্মাণ সামগ্রীগুলো ব্যবহার হবে সেগুলোর গুণগত মান কি হবে এবং সেই গুণগত মান কিভাবে যাচাই করবেন সে সম্বন্ধে দিক নির্দেশনা দেওয়া আছে। এবার আপনার প্রশ্নের দ্বিতীয় অংশে আসি। জানতে চাওয়া হয়েছে এমএস রডের গুণাগুণ কিভাবে একটা কংক্রিট ভবনের ভূমিকম্প সহনীয় ডিজাইনে ভূমিকা রাখতে পারে। হ্যাঁ, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। একটা কংক্রিট ভবন নির্মাণে যে মৌলিক উপাদানগুলো দরকার হয় সেগুলো হচ্ছে সিমেন্ট, স্টোন চিপস বা খোয়া, বালু, পানি
এবং এমএস রড। এই যে পাঁচটি উপাদানের কথা বললাম, এর মধ্যে একমাত্র এমএস রডের গুণাগুণ বিবেচনা করেই একটা ভবনের ভূমিকম্প সহনীয়তা নির্ধারণ করা হয়। রড টেস্ট করার পরে ওটার যে ব্রেকিং স্ট্রেংথ হবে এবং ওটার যে ইল্ড স্ট্রেংথ হবে, এই দুইয়ের অনুপাত 1.25 বা তার থেকে বেশি হতে হবে। রড টেস্ট করার পরে রডের যে ইলঙ্গেশন হবে, সেই ইলঙ্গেশনের মান বা রডের প্রসারণের মান হবে কমপক্ষে 10-14%। এই সমস্ত গুণাগুণ যেই রডে থাকবে, সেই রড দিয়ে ভূমিকম্প সহনীয় কংক্রিট ভবন তৈরি করা যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ধরনের রড আমাদের দেশের বাজারে পাওয়া যায় কিনা। হ্যাঁ, আমাদের দেশে ভালো ভালো যে কোম্পানিগুলো রড তৈরি করে, তাদের তৈরি 60 KSI গ্রেডের রডে এই গুণাগুণগুলো সাধারণত পাওয়া যায়। সবশেষে আমি বলতে চাই যে একটা নিরাপদ, আধুনিক, টেকসই এবং দীর্ঘকাল ব্যবহারযোগ্য ভবন নির্মাণের জন্য BNBC 2020 একটা কমপ্লিট প্যাকেজ। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যদি আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই, তাহলে এদেশের যত ভবন নির্মাণ হবে এবং সেই সাথে অন্যান্য যত আনুষঙ্গিক ইনফ্রাস্ট্রাকচার নির্মাণ হবে, সবগুলোতেই এই BNBC-র যথাযথ প্রয়োগ করা অত্যন্ত জরুরি। এবং এই কারণেই এই প্রস্তাবিত BNBC 2020-এর দ্রুত প্রকাশনার জন্য আমি আবার সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করছি। এবারে আমি আসব অধ্যাপক মোহাম্মদ তারিক উদ্দিনের কাছে। অধ্যাপক মোহাম্মদ তারিক উদ্দিনের কাছে আমি জানতে চাচ্ছি, ভূমিকম্প সহনীয় নিরাপদ স্থাপনা নির্মাণে রেইনফোর্সমেন্ট বা রডের যেরকম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, একইভাবে আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কংক্রিট। আপনার কাছে আমার প্রশ্ন যে সাধারণ নির্মাণ কাজের চেয়ে ভূমিকম্প প্রবণ এলাকায় নির্মাণের ক্ষেত্রে এই কংক্রিটের কোনো বিশেষ গুণাগুণের প্রয়োজন আছে কিনা, যদি থাকে সেটা আমরা কিভাবে আমাদের দেশে ভবন নির্মাণে এবং অন্যান্য স্থাপনা নির্মাণে আমরা কার্যকর করতে পারি? কংক্রিট নিয়ে এখানে আজকে একটু কথা বলবো। ব্যবহারের দিক থেকে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখবো যে আমরা পানির পরেই কিন্তু সারা বিশ্বে কংক্রিটের অবস্থান। একজন মানুষ প্রতিদিন 10 কেজি করে কংক্রিট ইউজ করছে বিল্ডিংস, ব্রিজেস ও অন্যান্য স্থাপনাগুলো তৈরি করার জন্য। এখন প্রশ্ন হলো কীভাবে আমরা এই ম্যাটেরিয়ালটাকে আমরা ভূমিকম্প সহনীয় করে তৈরি করতে পারি, এটাই আমাদের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ। তো আমাদের কংক্রিট যদি আমরা দেখি, প্লেইন কংক্রিট যেটাতে কোনো রেইনফোর্সমেন্ট নাই, সেটা যদি আমি দেখি, এটা কিন্তু মোটেই ডাকটাইল মেটেরিয়াল না, এটা একজনের ভঙ্গুর মেটেরিয়াল। প্লেইন কংক্রিট আমাদের ভূমিকম্প সহনীয় মেটেরিয়াল হবে না। কংক্রিটে যদি আমি স্ট্রেংথ যদি আমি বাড়াতে পারি, স্টিল এবং কংক্রিট বন্ডিংটা আমাদের ভালো হবে, যেটা যখন আপনার ভূমিকম্প আসবে আমাদের বন্ডিংটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের বিম কলাম জয়েন্টের ক্যাপাসিটি আমাদের অনেক বাড়বে, আমাদের টোর্শনাল ক্যাপাসিটি স্ট্রাকচারাল মেম্বারের বাড়বে, আমাদের শিয়ার ক্যাপাসিটি বেড়ে যাবে। তার মানে এটা অনেকগুলো বেনিফিট আপনাকে দিচ্ছে যে স্ট্রেংথ বাড়ার সাথে সাথে আপনার কংক্রিট কিন্তু আপনি যদি ভালোভাবে কনফাইন করতে পারেন, তাহলে কিন্তু এটা ভূমিকম্প সহন হিসাবে আমরা অনেক দূর এগিয়ে আসতে পারি। আমরা যখন একটা বিম ডিজাইন করি, আমরা দেখবো যে আমরা যদি স্ট্রেংথ, যদি হাই গ্রেড স্ট্রেংথ কংক্রিট যদি ইউজ করি, তাহলে আমরা নিউট্রাল অ্যাক্সিসটাকে অনেক উপরে নিয়ে আসতে পারবো। আমরা কংক্রিটের স্ট্রেংথ ব্লকটাকে অনেক কমায় যখন নিয়ে আসবো, নিউট্রাল অ্যাক্সিস যখন উপরে উঠে আসবে, তখন আমরা কংক্রিটের প্লেন সেকশনটা অনেক রোটেট করতে পারবো, যার জন্য ওটা রোটেশনাল অ্যাবিলিটিটা আমাদের অনেক বেড়ে যাবে। আমাদের যেই স্ট্রেনে আমাদের স্টিল ফেল করবে দেখা যাবে, তখন কংক্রিট ফেল করবে যে স্ট্রেনে দেখা যাবে যে তখন স্টিলের জন্য অনেক স্ট্রেন ডেভেলপ করবে, এই স্টিলটা আমার তখন ইল্ড হওয়ার সুযোগ পাবে, যেটা আমাদের ডাকটাইল ডিজাইন বা নমনীয় স্ট্রাকচারের জন্য, রেসিলিয়েন্ট আর্থকোয়েক রেসিলিয়েন্ট স্ট্রাকচারের জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা অ্যাডভান্টেজ হলো, আমরা যদি হাই গ্রেড কংক্রিট ইউজ করি, তাহলে সেখানে আমাদের স্ট্রাকচারের ওজন যেটা, সেটা অনেক কমে যাবে। আমি একটা স্ট্রাকচারের ওজন কিন্তু স্ট্রাকচার যতগুলো লোড আসছে তার থেকে কোনো মানে একটা মেজর একটা অংশ, ধরেন মোর দেন 50% মেনি কেসেস
মানে আমি যখন বিল্ডিংটাকে লাইট করতে পারবো হাই গ্রেড কংক্রিট ইউজ করে, তাহলে আমাদের স্ট্রাকচারের যখন ভূমিকম্প আসবে তখন যেই ফোর্সটা কাজ করবে আর্থকুয়েক ফোর্সটা, সেটা আমাদের অনেক কন্ট্রোলে চলে আসবে। এবং সেই জন্য আমাদের স্ট্রাকচার ড্রিফ্ট ডিফ্ল্যাকশন বলেন অন্যান্য স্ট্রেসগুলো স্ট্রাকচার এলিমেন্টে অনেক কম কম আসবে এবং বিল্ডিংটা আমাদের আর্থকুয়েক রেজিলিয়েন্ট হবে। আর সর্বোপরি আমাদের একটা গাইডলাইন তৈরি করা দরকার, আর্থকুয়েক রেসিলিয়েন্ট ডিজাইন গাইডলাইন, যে গাইডলাইনটা আমাদের কন্টিনিউয়াস পিরিয়ডিকলি আমরা ইম্প্রুভ করতে পারি, আমাদের রিসার্চ গবেষণালব্ধ ফলাফলের মাধ্যমে আমরা ইম্প্রুভ করতে পারি। আমরা তাহলে কিন্তু আমাদের স্ট্রাকচারগুলোকে আমরা ভূমিকম্প সহন হিসাবে তৈরি করতে পারব। আমরা এতক্ষণ ভূমিকম্প এবং ভূমিকম্প সহনীয় নির্মাণে উপরিকাঠামো যেটা সুপার স্ট্রাকচার তার সম্পর্কে আমরা শুনলাম। এবারে আমি আসব অধ্যাপক মোহাম্মদ জয়নুল আবেদিন স্যারের কাছে। কোনো স্থাপনা নিরাপদ হওয়ার পূর্ব শর্ত হল তার ফাউন্ডেশন নিরাপদ হতে হবে। আপনার কাছে আমার প্রশ্ন, ভূমিকম্পমুক্ত এলাকার নির্মাণ থেকে ভূমিকম্পপ্রবণ এলাকার নির্মাণের ক্ষেত্রে ফাউন্ডেশনে কোনো বিশেষ ব্যবস্থা নেয়ার প্রয়োজন হয় কি না, অথবা ফাউন্ডেশনের ডিজাইনের জন্য যে মাটি পরীক্ষা, সে মাটি পরীক্ষা এবং মাটির গুণাগুণের কোনো বিশেষ পরীক্ষা নিরীক্ষার দরকার আছে কি না, যদি থাকে সেটা আমাদের দেশে ঠিকভাবে হচ্ছে কি না। অধ্যাপক মোহাম্মদ জয়নুল আবেদিন, ধন্যবাদ আপনাকে। আপনি সঠিক কথাই বলেছেন, যে কোনো স্থাপনা নির্মাণের ক্ষেত্রে তার ভিত বা ফাউন্ডেশন একটি গুরুত্বপূর্ণ ও অপরিহার্য অঙ্গ, যা ব্যতীত আপনি কোনোভাবেই স্থাপনা নির্মাণ করতে পারবেন না। আপনি স্থাপনা নির্মাণ ও ভূমিকম্প প্রসঙ্গের অবতারণা করেছেন, প্রকৌশলগতভাবে যা একটি জটিল বিষয়। ভূমিকম্প ভূপৃষ্ঠের অধস্তরে অবস্থিত রক বা শিলার মধ্যে উৎপত্তি হয় এবং উপরের মাটিকে বিভিন্ন দিক থেকে প্রচণ্ড ঝাঁকুনি প্রদান করে। ভূমিকম্পের সময়ে মাটির ভয়ডের মধ্যে পানির উপস্থিতি থাকলে প্রচণ্ড ঝাঁকুনির কারণে উচ্চ পানিচাপের সৃষ্টি হয়। এর ফলে মাটি, বিশেষ করে কোহেশনলেস মাটির স্বাভাবিক দৃঢ়তার বৈশিষ্ট্য বিলুপ্ত হয় এবং তার বৈশিষ্ট্য তরল বস্তুর স্বরূপ ধারণ করে। সহজভাবে একেই আমরা লিকুইফ্যাকশন বলি। লিকুইফ্যাকশন পরিস্থিতিতে মাটি তার উপর অর্পিত স্থাপনার ভার সহ্য করতে পারে না এবং এটাকে ফাউন্ডেশন সয়েলের লিকুইফ্যাকশন ফেলিওর হিসেবে অভিহিত করা হয়। কোন মাটির মধ্যে লিকুইফ্যাকশন প্রবণতার সম্ভাবনা থাকলে তাকে আমরা লিকুইফাইবল সয়েল বলি, যা এক ধরনের প্রবলেমেটিক বা সমস্যা সৃষ্টিকারী মাটি। এ ধরনের মাটির উপর ফাউন্ডেশন নির্মাণের পূর্বে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা অবশ্যই অবশ্য করণীয়। সঙ্গত কারণেই ভূমিকম্প সহনশীল তথা লিকুইফ্যাকশন মুক্ত কোন ফাউন্ডেশন না থাকলে কোন স্থাপনা বা ইমারতের বাহ্যিক দিক যত শক্তিশালী হোক না কেন, তা কোনো ক্রমেই নিরাপদ হতে পারে না। কোন নির্মাণ স্থানের মাটি সদ্য ভরাটকৃত হলে, মাটির স্তরের উচ্চতা বেশি হলে, মিহিদানাযুক্ত মাটির পরিমাণ কম হলে, স্বল্প গভীরতার মাটির মধ্যে লিকুইফ্যাকশন প্রবণতা সাধারণত দেখা দেয়। এসব মাটির সম্মুখীন হলে এ সংক্রান্ত সমস্যার সমাধান ব্যতিরেকে কোন স্থাপনাই নির্মাণ করা উচিত নয়। সাধারণত তিনভাবে এই সমস্যার সমাধান করা যায়। এক, লিকুইফ্যাকশন প্রবণতা সংশ্লিষ্ট স্থানটিকে পরিবর্তন করা। দুই, অধস্তর মাটির বৈশিষ্ট্য পরিবর্তন করা। কিংবা তিন, নিম্নস্তরে ফাউন্ডেশন স্থাপনা করা, যার সবগুলি বা কোনো কোনোটি ব্যয় সাপেক্ষ হতে পারে। কোন স্থানে উল্লেখযোগ্য নির্মাণ কাজে যাওয়ার পূর্বে
ওই স্থানের অধস্থর মাটির লিকুইফ্যাকশন সংক্রান্ত বৈশিষ্ট্যসমূহ পরীক্ষা করা জরুরি। এবারে আমি আসব ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদের কাছে। ভূমিকম্পের অন্যান্য উপসর্গের মধ্যে আছে অগ্নিকাণ্ড এবং সুনামি। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় 1906 সালে ভূমিকম্পে সান ফ্রান্সিসকো শহর ধ্বংসপ্রাপ্ত হয়েছিল এবং সেই ধ্বংসের শতকরা 90% ক্ষয়ক্ষতি হয়েছিল এই অগ্নিকাণ্ড থেকে। 1995 সালে জাপানের কোবে ভূমিকম্পে 6,000 লোক মৃত্যুবরণ করে, যার 3,000-ই আগুনে পড়ে মারা যায়। অর্থাৎ ভূমিকম্প যখন আঘাত হানে তখন শুধু ভবন ধস না, অগ্নিকাণ্ড একটা বড় রকমের দুর্যোগ ঘটাতে পারে। বাংলাদেশে যদি কোনো ভূমিকম্পজনিত অগ্নিকাণ্ড হয়, সেই অগ্নিকাণ্ড মোকাবেলায় আমরা কতটুকু প্রস্তুত? আমাদের যদি সঠিক প্রস্তুতি না থাকে তাহলে সেই প্রস্তুতি নেওয়ার জন্য আপনার কোনো সুপারিশ আছে কিনা? ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ। ভূমিকম্প এমন একটা প্রাকৃতিক দুর্যোগ যার আগাম সংকেত পাওয়া যায় না, সুতরাং একমাত্র সকল পর্যায়ে পূর্ব প্রস্তুতি এই ঝুঁকির মাত্রা কমিয়ে আনতে পারে। বাংলাদেশের মধ্যে অনেক প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেছে, কিন্তু ভূমিকম্পের মতো বড় দুর্যোগ মোকাবেলার সক্ষমতা এখনও বাংলাদেশ পুরোপুরি অর্জন করেনি। সুতরাং আমাদেরকে সকল ক্ষেত্রেই প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশ একটা দুর্যোগপ্রবণ দেশ, সেখানে কিন্তু অপরিকৃত নগরায়ণ, শিল্পায়ন, আমাদের বিল্ডিং কোড, ফায়ার কোড ফলো না করে অনেক স্থাপনা গড়ে উঠছে এবং রেগুলেটরি বডির নজরদারিতার অভাব রয়েছে, যার জন্য কিন্তু প্রতিটি শহর স্থাপনাগুলো বেশ ঝুঁকির মধ্যে রয়েছে। ভূমিকম্পের ফলে শুধু স্থাপনা ভেঙেই পড়বে না, সাথে সাথেই দেখা যাবে যে বিভিন্ন জায়গায় অনেক আগুন লেগে যাচ্ছে, কারণ আমাদের ইলেকট্রিক্যাল যেটা আছে, ইলেকট্রিক লাইন অরক্ষিত, গ্যাস লাইন অরক্ষিত, এবং আমরা দেখি বাসাবাড়িতে কিন্তু এখন প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ রয়েছে, যেখানে আমাদের ইন্টেরিয়র ম্যাটেরিয়াল ইউজ করছি আমরা পেট্রোলিয়াম প্রোডাক্টগুলো বাসাবাড়িতে আমরা ব্যবহার করছি, যার জন্য কিন্তু আগুনটা দ্রুত বেড়ে যাবে এবং আমরা দেখেছি যে ভূমিকম্পের সাথে সাথে প্রচুর পরিমাণে আগুন বিভিন্ন জায়গায় লেগে যাবে। সেই জন্যই ফাউন্ডেশন এবং স্ট্রাকচার ডিজাইনের পাশাপাশি একটা বিল্ডিংয়ে আমাদেরকে ফায়ার সেফটি প্ল্যানকে একটা স্থাপনা হবে, বিল্ডিংয়ের ফায়ার সাপ্রেশন সিস্টেম, ফায়ার প্রোটেকশন সিস্টেমগুলো সঠিকভাবে আছে কি না। ভূমিকম্পের সময় অগ্নি নিরাপদ যেগুলো আছে এগুলোকে আরও সঠিকভাবে চালু আছে কি না সেজন্য দেখতে হবে আমাদেরকে। সাথে সাথে কিন্তু আমাদের এখানে যে ইলেকট্রিক্যাল সিস্টেম এবং গ্যাস সিস্টেমগুলোকে অটো শাটডাউন সিস্টেম করে রাখতে হবে। ইন্টেরিয়র ম্যাটেরিয়াল বা বিল্ডিং ম্যাটেরিয়াল যেগুলো আছে এগুলোকে যদি ফায়ার প্রুফ করা যায় তবে অনেক ভালো হয়, এবং সাথে সাথে কিন্তু আমাদের বিভিন্ন স্থাপনার সময়তে একটা ড্রিল করতে হবে এবং একটা আপৎকালীন পরিকল্পনা থাকবে, যেন ফায়ার সার্ভিস আসার আগেই যেন ওই স্থাপনা বা ওই যারা থাকবে এবং তারা যেন রেসকিউ কাজ করতে পারে, এমার্জেন্সি রেসপন্স করতে পারে। আমরা চাই সরকারের পাশাপাশি ভূমিকম্প সে শহর গড়ার জন্য আমাদেরকে যে টাউন প্ল্যানার, আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার্স, পলিসি মেকার, রেগুলেটরি বডিজ এবং এমার্জেন্সি রেসপন্স যে সংস্থাগুলোকে আসে আরও সমন্বয়ভাবে কাজ করতে হবে, আর আমাদেরকে নিশ্চিত করতে হবে যে প্রতিটি ক্ষেত্রে যেন বিল্ডিং কোড, ফায়ার কোড এবং ইলেকট্রোমেকানিক্যাল কোড এবং শহরের সেফটি কোড ফলো করে যেন সবাই স্থাপনা নির্মাণ করে, এবং আমাদেরকেও যারা রেগুলেটরি বডি আছে, যারা আছে নিয়ন্ত্রণের সংস্থা, তাদেরকে এনফোর্সমেন্ট করতে হবে এবং নিয়মিত পর্যবেক্ষণ এবং মনিটরের মাধ্যমে এই কোডগুলোকে যেন আমরা সঠিকভাবে পরিচালনা করতে পারি, সঠিকভাবে যেন এনফোর্স করতে পারি সেটা নিশ্চিত করতে হবে। এবারে আমি আসব অধ্যাপক শামীমুজ্জামান বসুনিয়া স্যারের কাছে। স্যার, আপনি একটা সুদীর্ঘ সময় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার সাথে জড়িত ছিলেন, তারপরে ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্সের প্রেসিডেন্ট এবং বর্তমানে আপনি একটা পরামর্শক সংস্থার কর্ণধার। আমরা জানি বাংলাদেশ ভূমিকম্প প্রবণ দেশ। ভূমিকম্প সহনীয় নিরাপদ ভবন এবং স্থাপনা বিনির্মাণে
আমাদের যে বিদ্যমান নীতিমালা কোড অফ কন্ডাক্ট প্রফেশনালিজম এবং এথিক্স নিয়ে যদি আপনি আমাদের কিছু বলেন। প্রথমে বলতে হয় বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড বিএনবিসির যেটা কথা 1993 সালে এটা প্রথম প্রকাশ পায় এবং 2006 সালে এটা গেজেট আকারে এটা সবার সামনে আসে। এরপর 2015 সাল থেকে এটার আবার দ্বিতীয় সংস্করণ পরিবর্তিত এবং এটাকে চেঞ্জ করার কিছু কিছু ক্ষেত্রে দরকার হয়ে পড়ে সেটা করার চেষ্টা চলেছে এবং এটা তখন 2015 সালেই শুনেছি যে এটা বেরোচ্ছে, কিন্তু এখন পর্যন্ত থাকলো আজকে 2020 সালে তারই এসে এখনো পরীক্ষা নিরীক্ষা চলছে, ইতিমধ্যে কিছু বিক্ষিপ্ত ভাবে প্রকাশিত হয়েছে। কাজে নতুন কোড অনুসরণ করা হবে কি হবে না এই ব্যাপার নিয়ে এখনো অনেকের মাঝে এক ধরনের বিভ্রান্তি রয়েছে, তাই নতুন বিল্ডিং কোডে অবিলম্বে গেজেট আকারে প্রকাশ করতে হবে যাতে প্রকৌশল সমাজের মাঝে কোনো বিভ্রান্তির অবকাশ না থাকে। পাশাপাশি এখন থেকে একটি নির্দিষ্ট সময় পরপর নতুন সংস্করণ বা এটা অবশ্যই তাকে এটা পরিবর্তন বা পরিবর্তন প্রয়োজন অনুসারে এবং সেটা সহসাই গেজেট আকারে প্রকাশিত করতে হবে। এই খালি আর্থকের জন্য আমি ডিজাইন করে দিলাম, ডিটেলিং করলাম আর্থকের জন্য ডিজাইন বলতে যেটা আছে অ্যানালিসিসটা ডিফিকাল্ট, অ্যানালিসিসটা করার পরে ডিটেলিং কতগুলো আছে ডিটেলিং করতে হবে, এটা অথবা আমাদের প্রফেসর সাহেবরা বলেছেন সেইখানে এটা কনস্ট্রাকশন ওইভাবে অ্যাকর্ডিংলি হচ্ছে কিনা এটা দেখতে হবে। আমাকে এরকম অনেকে জিজ্ঞাসা করেছে স্যার এই যে আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা উপরের দিকে যান না, যখন একটা বিল্ডিং আছে ঢাকা শহরে তো প্রায়শই দেখা যায় 15 তলা 16 তলা 20 তলা বিল্ডিং হচ্ছে 25 তলা বিল্ডিং হচ্ছে, আমাদের অনেক সময় সুপারভিশন ইঞ্জিনিয়াররা যারা সুপারভাইজ করেন প্রপারলি কোয়ালিটি কন্ট্রোল যারা করেন তারা উপরের দিকে রেখে জানি না, যে যে কোনো ডিটেল গুলো যখন হবে পার্টিকুলারলি যে কর্নারের কলাম বা এন্ড কলাম যেখানে আছে কর্নার ছাড়াও একটা সাইডের যে এক্সটেরিয়ার কলাম গুলো থাকে যেখানে বিম এসে শেষ হয়ে গেছে সেইখানে রডের ওই জায়গায় যে রডের যে ডিটেলিংটা যেটা ডিজাইনার করে দিল সেই ডিজাইনটা সেই ডিটেলটা আজকাল তো সুবিধা আছে ওইখানে যাইয়া এখানে ইয়া ফিট করলে পরেই আমরা ইন্টারনেটের মাধ্যমে দেখতে পারি এবং দি ডিজাইনার উইল সে যে হ্যাঁ দিস ইজ অল রাইট কনস্ট্রাকশন কাস্টিং ক্যান গো অ্যাহেড। এই জিনিসগুলো করা দরকার, এগুলো না করলে কিন্তু খালি করে দিলাম কাগজে। আমি বহু জায়গায় দেখছি যে পরবর্তীকালে আমরা ওই মিস্ত্রিদের উপরে নির্ভর করি এবং তারা ওখানে মনে করে যে মিস্ত্রিগুলো অনেক সময় দেখা যায় যে অথবা সিনিয়র ডিপ্লোমা ইঞ্জিনিয়ার থাকলে তারা পারে, খেয়াল করে না অনেক সময় আমাদের বিএসসি ইঞ্জিনিয়াররাও খেয়াল করে না, আচ্ছা রড একটা শর্ট হয়ে গেল আমরা ওখানে হুক করলাম না কিছু করলাম না ওখানে রেখে দিলাম। এইগুলো কিন্তু আর্থকুয়েক রেজিস্ট্রে কিন্তু খুব সাংঘাতিকভাবে ইম্পর্টেন্ট। আর্থকুয়েকের এই ধরনের ডিটেল গুলো খালি অ্যানালিসিস করলাম আর এটা করলাম সেটা করলাম করে কিন্তু লাভ নেই, এটা দেখতে হবে সেটা। এবং এইখানে আমি এই কথাটা বলতে চাই যে যে কেবলমাত্র আইইবি অথবা ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স এর ফেলো অথবা মেম্বারশিপ নাম্বার দিয়ে ইঞ্জিনিয়ারিং ডিজাইন করতে দেওয়া ঠিক না, যেখানে বর্তমানে প্রফেশনাল রেজিস্ট্রেশন বোর্ড আছে সেখানকার অ্যাপ্রোপ্রিয়েট মার্ক মেম্বারশিপ থাকলেই তিনি ডিজাইন করতে পারবেন। পৃথিবীর সব দেশেই এরূপ প্রচলন আছে, কারণ আপনি এখান থেকে আজকে বিলেতে যান আমেরিকায় যান যে কোনো জায়গায় যান না কেন ইভেন ইন্ডিয়াতে যান তারা কিন্তু আপনার প্রফেশনাল ডিগ্রি আছে কিনা প্রফেশনাল সার্টিফিকেট আছে কিনা সেইটা দেখে, কেবলমাত্র একাডেমিক ডিগ্রি তার যাই হোক না কেন সেটা যত উচ্চ ডিগ্রি হোক না কেন সেটা প্রফেশনাল কাজ করার ক্ষেত্রে অ্যাকসেপ্টেড নয়। সবাই বর্তমানে সবাই স্বস্ব ক্ষেত্রে যেমন স্ট্রাকচারাল ডিজাইন ফাউন্ডেশন ডিজাইন প্লাম্বিং ইলেকট্রিক্যাল এয়ার কন্ডিশনিং ল্যান্ড সার্ভিং আলাদাভাবে প্রফেশনাল সার্টিফিকেট থাকা দরকার এবং যেটা বাংলাদেশ প্রফেশনাল রেজিস্ট্রেশন বোর্ড কিন্তু এখন দিচ্ছে। আমরা বিজ্ঞ আলোচকবৃন্দের আলোচনা শুনলাম, সাতজন আলোচকের আলোচনা থেকে অনেক তথ্য উপাত্ত বেরিয়ে এসেছে। সকলের বক্তব্য সামারাইজ করে আমরা যা পাই তা হলো এক, বাংলাদেশ এবং এর আশেপাশে অনেক ভূতাত্ত্বিক ফাটল বিদ্যমান যা মাঝারি ও বড় ধরনের ভূমিকম্পে আঘাত হানতে সক্ষম। দুই, 1897 সালের ন্যায় একই মাত্রার ভূমিকম্প বর্তমানে আঘাত হানলে ক্ষয়ক্ষতি হবে অনেক অনেক গুণে বেশি। তিন, 1993 সালে বিএনবিসি প্রণয়ন হলেও সঠিকভাবে কোডের প্রয়োগ হচ্ছে না। চার, বিএনবিসি এনফোর্সমেন্টের জন্য কোনো দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ নাই যা থাকা দরকার। পাঁচ, বিল্ডিং কোড নিয়মিত আপডেট করা দরকার এবং এর জন্য একটি স্থায়ী কমিটি থাকা দরকার। ছয়, আর্থকোয়েক জোনিং ম্যাপ সহ নতুন কোডে অনেকগুলি পরিবর্তন ও পরিবর্ধন এসেছে,
সেই বিবেচনায় নতুন কোড দ্রুত কার্যকর করা দরকার। সাত, কোনো ভবনের ভূমিকম্প সহনশীলতা বিবেচনায় এমএস রডের গুণাগুণ সর্বাধিক গুরুত্বপূর্ণ। আট, একটি নিরাপদ আধুনিক টেকসই এবং দীর্ঘস্থায়ী ভবন নির্মাণের জন্য বিএনবিসি 2020 একটি কমপ্লিট প্যাকেজ। নয়, গুণগত মানসম্পন্ন উচ্চ শক্তির কংক্রিট ভবনকে ভূমিকম্প সহনীয় ও ব্যয় সাশ্রয়ী করে। দশ, সদ্য ভরাটকৃত এবং মিহিদানার মাটির পরিমাণ কম থাকলে সেই মাটি ভূমিকম্পের ফলে লিকুইফ্যাকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। দশ, লিকুইফায়াবল মাটি থাকলে তার সমাধান ব্যতিরেকে কোনো ফাউন্ডেশন স্থাপন কোনো মতেই সঠিক হবে না। বারো, আমাদের একটি আর্থকোয়েক রেজিলিয়েন্ট ডিজাইন গাইডলাইন থাকা দরকার। তেরো, কেবলমাত্র পূর্ব প্রস্তুতিই ভূমিকম্পের ঝুঁকির মাত্রা কমাতে পারে। চোদ্দ, নিয়ম মেনে ভবন নির্মাণ বাধ্যতামূলক করার জন্য রেগুলেটরি বডির নজরদারির অভাব রয়েছে। পনেরো, বিদ্যুৎ ও গ্যাস লাইন অটো শাটডাউন সিস্টেমের আওতায় আনা উচিত। ষোলো, আপৎকালীন পরিকল্পনা থাকা খুবই দরকার। সতেরো, আপডেটেড বিএনবিসিকে অবিলম্বে গেজেট আকারে প্রকাশ করা দরকার। আঠারো, রেজিস্টার্ড প্রফেশনাল ইঞ্জিনিয়ার ছাড়া ভবন বা অন্য কোনো স্থাপনা অন্য কোনো ইঞ্জিনিয়ারের ডিজাইন করা কোনো মতেই উচিত নয়। পরিশেষে আমি বলতে চাচ্ছি, বাংলাদেশ ভূমিকম্প প্রবণ এবং ভূমিকম্প একটি দুর্যোগ, আর আমরা জানি দুর্যোগ ব্যবস্থাপনার তিনটি ধাপ, প্রিভেনশন, মিটিগেশন এবং প্রিপেয়ারনেস। যেহেতু ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ এবং মানুষের পক্ষে ভূমিকম্প প্রিভেন্ট করা সম্ভব নয়, সেহেতু মিটিগেশন এবং প্রিপেয়ারনেস বা প্রমোশন ও প্রস্তুতির উপরে আমাদেরকে জোর দিতে হবে। আর এই প্রশমন ও প্রস্তুতির মূল হাতিয়ার হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড। সুতরাং ভূমিকম্প প্রশমন এবং ঝুঁকি হ্রাসে একটি নির্দিষ্ট ইন্টারভেলে বিএনবিসির নবায়ন ও বাস্তবায়নের কোনো বিকল্প নাই। সেই লক্ষ্যে বর্তমান পরিপ্রেক্ষিতে আমাদের করণীয় হল যত দ্রুত সম্ভব বিএনবিসি 2020 গেজেট আকারে প্রকাশ করে আইনগত বৈধতা দেওয়া। বিএনবিসি 2020-এর নির্দেশনা মোতাবেক দেশব্যাপী বিল্ডিং কোডের বাস্তবায়ন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি অথরিটি গঠন করা। বিজ্ঞ আলোচকবৃন্দ, অনুষ্ঠান প্রস্তুত ও প্রচারের সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গ এবং সুদীর্ঘ দর্শক শ্রোতাদের জানাই আন্তরিক ধন্যবাদ। ভবিষ্যতে আবার অন্য কোনো অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সান্নিধ্যে আসব এই আশা ব্যক্ত করে আমাদের আজকের এই আলোচনা অনুষ্ঠান এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।